রোগিনীকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ধর্ষণ। ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতে ধৃত চিকিৎসক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। চিকিৎসার নামে রোগীকে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগ উঠল হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে। এমনকি মহিলার নগ্ন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ওই মহিলার কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানা এলাকায়। মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত হাতুড়ে চিকিৎসককে গ্রেপ্তার করেছে। মহিলার স্বামী কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন। জানা গিয়েছে শরীর খারাপ হওয়ায় স্থানীয় ডাক্তার নূর আলম সর্দারের কাছে যান ওই মহিলা। অভিযোগ, ডাক্তার চিকিৎসার কথা বলে ইনজেকশন দিয়ে মহিলাকে অচৈতন্য করে ধর্ষণ করে এবং সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে। মহিলার কাছ থেকে একাধিকবারে 4 লক্ষ টাকা নেয় এবং আরও টাকার দাবি করে। এরপর মহিলা তার স্বামীকে সব ঘটনা খুলে বলে। স্বামী বাড়ি এসে ওই ডাক্তারের বিরুদ্ধে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ওই ডাক্তারকে হাসনাবাদ থানার পুলিশ গতকাল রাতে গ্রেপ্তার করেছে। তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। নির্যাতিতা মহিলার গোপন জবানবন্দি নেওয়া হয়। মহিলার স্বামী বলেন, স্ত্রী চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেলে তাকে ইনজেকশন দিয়ে অচৈতন্য করে ধর্ষণ করে। স্ত্রী ইনজেকশন দিতে অস্বীকার করেছিল, কিন্তু চিকিৎসক জানায় এতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এরপরই ওর সাথে নোংরা কাজ করে। আমার স্ত্রী গ্রামের ডাক্তারের কাছে শরীর চিকিৎসার জন্য যেত। কিছুদিন যাবার পরে একদিন শরীর ফের আবার যায় চিকিৎসা করার জন্য। ওখানে যাবার পরে ওকে বলছে, এই বড়ি দিয়েছি প্লাস তোমাকে একটা ইনজেকশন দিতে হবে। আমার বাড়িওয়ালা বলছে যে আমি ইনজেকশন দেবো না, তুমি আমাকে বড়ি দাও। তো বললো না, ইনজেকশন দিলি তোমার ওটা ভালোই যাবে তাড়াতাড়ি। তখন বাড়িওয়ালা বলছে আচ্ছা ঠিক আছে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে বাড়িওয়ালার মাথা দাতা কেমন ঘুরছিল। ঘোরার পরে বলছিল যে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। তো বললো ঠিক আছে, ভেতরে বেড আছে, বেটে গিয়ে শুয়ে পড়ো। তারপর আমার বাড়িওয়ালা তখন কিছু আর বলতে পারে না। না বলার পরে দেখুন বাড়িওয়ালা হুশ ফেরে, তখন দেখে যে ওর গায়ে কোনো কাপড় চোপড় নেই। তখনই ও কান্নাকাটি করে। কান্নাকাটি করার পরে ডাক্তার তখন ফের ভেতরে যায়। ভেতরে গিয়ে বলে, তুই যদি এ কথা বলে দিস আমি ভিডিও ক্যামেরা করে রেখেছি, ইন্টারনেটের মাধ্যমে ছেড়ে দিব। তখন ওকে ভয় দেখায়। ফের ও যখনই ফোন করে ডাকে, তখনও যেতে হয়, তখন তার সাথে শরীরের সম্পর্ক করে এবং যখনই আবার ফোন করে যে টাকা নিয়ে যায়, ও তখন টাকা নিয়ে যাতে সক্ষম এ সমিতিতে ওষুধ সমিতিতে ও 4 লক্ষ টাকার ওপরে ঋণ করে। ঋণ করার পরে যখন আর কোনো জায়গা থাকে না, তখন ও আত্মহত্যা করতে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাসনাবাদ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।